ওম শ্রী সাই বাবায় নমঃ। নমস্কার, আমি তারাশিষ গঙ্গোপাধ্যায় শ্রী সাই সচ্চরিত সাধ্যায়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অধ্যায় 28 থেকে করব আমাদের সাধ্যায়। দেখো, সাই বাবা সসীম নয়, কীট পতঙ্গ থেকে ভগবান ব্রহ্মা পর্যন্ত তিনি বিরাজমান, সব কিছু ব্যক্ত করে তিনি রয়েছেন। সাই বাবা ছিলেন যেমন বেদজ্ঞানী সুপণ্ডিত, তেমনি আত্মজ্ঞানী। দুটি বিদ্যাতেই দখল থাকায় তিনি ছিলেন সদ্গুরু হওয়ার সম্পূর্ণ উপযুক্ত। বিদ্বান হওয়া সত্ত্বেও যদি কেউ শিষ্যদের চেতনার উন্মেষ না করতে পারেন বা আত্মপলব্ধিতে তাদের স্থিতিলাভ না করাতে পারেন, তবে তিনি সদ্গুরু হওয়ার উপযুক্ত নন। সাধারণত পিতাই দেহের জন্ম দেন এবং জন্মের পর মৃত্যু অবধারিত হয়ে থাকে, কিন্তু সদ্গুরু জন্ম ও মৃত্যু এই দুয়ের হাত থেকেই মুক্ত করেন, তাই তিনি সবার চেয়ে দয়ালু ও কৃপালু। সাই বাবা প্রায় বলতেন, আমার লোকরা যত দূরেই থাকুক, হাজার ক্রোশ দূরে থাকলেও চড়াই পাখিকে পায়ে সুতো বেঁধে যেমন টেনে আনা হয়, তেমনিভাবে তাদের শিরডিতে টেনে আনা হবে। এই রকম তিনটি চড়াই পাখির কাহিনী এই পরিচ্ছেদে বলা হবে। প্রথমে আমরা বলছি লালা লখামী চাঁদের কথা। এই ভদ্রলোক প্রথমে চাকরি করতেন বোম্বের শ্রী ভেঙ্কটেশ্বর প্রেসে, তারপর রেলওয়ে বিভাগে, পরে কেরানি হিসেবে র্যালি ব্রাদার্স অ্যান্ড কোম্পানিতে চাকরি করতেন তিনি। 1910 সালে তিনি প্রথম বাবার পরিচয় পান। বড়দিনের দু এক মাস আগে সান্তাক্রুজে থাকার সময় তিনি স্বপ্ন দেখেন, একটি দাড়িওয়ালা বৃদ্ধ লোক ভক্ত পরিবৃত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। এর কিছুদিন পরেই তিনি দাসগণুর কীর্তন শোনার জন্য তার বন্ধু শ্রী দত্তাত্রেয় মঞ্জুনাথ বিজুরের বাড়িতে গেলেন। দাসগণুর বরাবর অভ্যাস ছিল যে কীর্তন গাইবার সময় তিনি শ্রোতাদের সামনে বাবার একটি ছবি রাখতেন। লখামীচাঁদ সবিস্ময়ে দেখলেন যে স্বপ্নে দেখা বৃদ্ধ লোকটির চেহারার সঙ্গে এই ছবিটির সম্পূর্ণ সাদৃশ্য আছে। তিনি বুঝতে পারলেন সাই বাবা নিজেই স্বপ্নে দেখা দিয়েছিলেন। সন্ত তুকারামের জীবনের উপর দাসগণুর ভাষণ, তার কীর্তন এবং বাবার ছবি সবকিছু মিলিতভাবে সেদিন লখামী চাঁদের মনের উপর গভীর ছাপ ফেলেছিল। শিরডিতে যাবার জন্য তার মন বড় ব্যাকুল হল। ভক্তদের সবসময় এই অভিজ্ঞতা হয়ে থাকে যে তাদের কোনো আধ্যাত্মিক প্রচেষ্টায় এবং সদ্গুরুর অন্বেষণে ভগবান সবসময় সাহায্য করেন। সেই দিনই রাত 8টার সময় শঙ্কর রাও নামে তার এক বন্ধু উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে শিরডিতে তার সঙ্গে যাওয়ার জন্য লালা প্রস্তুত আছেন কি না। ভদ্রলোকের আনন্দের সীমা রইল না, তৎক্ষণাৎ যাওয়া স্থির করলেন। ভাইপোর কাছে 15 টাকা ধার করে এবং আনুষঙ্গিক ব্যবস্থাদি করে শিরডি রওনা হয়ে গেলেন। ট্রেনের ভিতর দুই বন্ধু মিলে কয়েকটি ভজন গাইলেন। চারজন সহযাত্রী মুসলমান শিরডির কাছেই তাদের গন্তব্যস্থলে ফিরছিলেন। তাদের কাছে এরা দুজন সাই বাবার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করলেন। তারা সবাই বললেন সাই বাবা অতি উচ্চকোটির সাধু, শিরডিতে বহু বছর বাস করছেন। কোপারগাঁওতে পৌঁছনোর পর ভদ্রলোকের কিছু ভালো পেয়ারা কেনার ইচ্ছা হলো বাবাকে দেওয়ার জন্য, কিন্তু চারপাশের প্রাকৃতিক শোভা দেখতে তিনি এত মগ্ন হয়ে গেলেন যে পেয়ারা কেনার কথার মনে রইল না। শিরডির কাছাকাছি এসে পেয়ারার কথা মনে হলো, আর ঠিক তক্ষুনি দেখতে পেলেন একটি বুড়ি মাথায় করে এক ঝুড়ি পেয়ারা নিয়ে টাঙার পিছন পিছন আসছেন। টাঙা থামিয়ে ভদ্রলোক খুব খুশি হয়ে কিছু ফল বাছাই করে কিনে নিলেন। তখন বুড়ি বললেন, বাকি যে কটা থাকলো তাও নিয়ে নাও, আমার নামে বাবাকে নিবেদন করো। সমস্ত ব্যাপারটা দুই বন্ধুর কাছে খুব আশ্চর্য মনে হলো। লখামীচাঁদের আরও মনে হলো যে এই বুড়িটি হয়তো স্বপ্নে দেখা বুড়োর কোনো আত্মীয় হতে পারেন। তারপর তারা টাঙায় চড়ে
শিরডি পৌঁছলেন, মসজিদের পতাকাকে অভিবাদন করলেন, পূজার উপকরণ হাতে নিয়ে মসজিদে গিয়ে যথা নিয়মে বাবাকে পূজা নিবেদন করলেন। বাবাকে দর্শন করে লাখামিচাঁদ অত্যন্ত মুগ্ধ ও আনন্দিত হলেন। পদ্মের সুবাসে আকর্ষিত হয়ে মৌমাছি যেমনভাবে এসে পড়ে, তেমনিভাবে তিনি বাবার চরণে লুটিয়ে পড়লেন। তখন বাবা বললেন, বড়ই ধূর্ত লোক, ইনি আসার পথে ভজন গান করেন, আবার অন্যের কাছে সংবাদও নেন। কেন, অন্যের কাছে জিজ্ঞাসা করার কী দরকার? নিজের চোখেই তো সব কিছু দেখে নেওয়া যায়। নিজের মনকেই জিজ্ঞাসা করো না, তোমার স্বপ্ন সত্যি না মিথ্যে? একটা মারোয়ারির কাছে টাকা ধার করে দর্শন করার দরকারটা ছিল কোথায়? এখন মনস্কামনা পূর্ণ হয়েছে তো? এ কথা শুনে বাবার সর্বজ্ঞতায় লাখামিচাঁদ বিস্ময়াবিষ্ট হলেন। বাড়ি থেকে শিরডি আসার পথে যা ঘটেছিল তা বাবা কেমন করে জানলেন তা তিনি বুঝেই উঠতে পারলেন না। এক্ষেত্রে যে জিনিসটি সর্বপ্রধান রূপে লক্ষ্য করার তা হচ্ছে, লোকে তার দর্শনের জন্য ধার করুক বা কোনো ছুটির দিন উদযাপন করুক বা তীর্থযাত্রা করুক, এসব সাই বাবা একেবারে পছন্দ করতেন না। দুপুরবেলা খেতে বসার সময় কোনো এক ভক্তের কাছ থেকে লাখামিচাঁদ খানিকটা সাঞ্জা অর্থাৎ আটার পুডিং প্রসাদ পেলেন। তিনি খুব খুশি হলেন, পরদিনও পাবেন বলে আশা করলেন, কিন্তু পেলেন না। আবার একটু প্রসাদ পাবার জন্য তার মন উতলা হল। তৃতীয় দিনে দুপুরবেলা আরতির সময় বাপু সাহেব যোগ বাবাকে যখন জিজ্ঞাসা করলেন কি নৈবেদ্য আনা হবে, বাবা তাকে সাঞ্জা আনতে বললেন। ভক্তরা দুটি বড় পাত্রে সাঞ্জা নিয়ে এলেন। লাখামিচাঁদ তখন খুব ক্ষুধার্ত এবং তার পিঠে এক ধরনের ব্যথা হচ্ছিল। বাবা তাকে বললেন, তোমার বেশ খিদে পেয়েছে না? খুব ভালো কথা, সাঞ্জা খাও, এতে তোমার খিদেও মিটবে আর পিঠের ব্যথার ওষুধের কাজও হবে। আবার লাখামিচাঁদ অবাক হলেন, বাবা তার মনের কথা কেমন করে বলে দিলেন, কেমন অন্তর্যামী ভগবান তিনি। এবার অশুভ দৃষ্টির প্রসঙ্গে আসা যাক। এরই মধ্যে একদিন রাতে তিনি চাওয়ারির শোভাযাত্রা দেখতে গেলেন। বাবা তখন খুব কাশিতে ভুগছেন। লাখামিচাঁদ ভাবলেন কারো অশুভ দৃষ্টি বাবার উপর পড়েছে, হয়তো তাই এমন ভুগছেন। পরদিন সকালে যখন মসজিদে গেলেন, বাবা তখন শ্যামাকে বললেন, গত রাতে আমি খুব কাশিতে কষ্ট পেয়েছি, কারো নজর লাগলো নাকি, আমার মনে হয় সেজন্যই কষ্ট পাচ্ছি। বাবা লাখামিচাঁদের মনের মধ্যে যে প্রশ্নটি তোলপাড় করছে সেইটিই বলে দিলেন। বাবার এই সর্বজ্ঞতা, ভক্তদের প্রতি দয়ার পরিচয় পেয়ে তিনি ভুলুণ্ঠিত হয়ে বাবাকে প্রণাম করে বললেন, আপনার দর্শন পেয়ে আমার আনন্দের সীমা নেই, আমায় কৃপা করে সবসময় রক্ষা করবেন, এ সংসারে আপনার চরণ ছাড়া আমার আর কোনো আরাধ্য দেবতা নেই, আমার মন যেন আপনার চরণাশ্রয় করে আপনারই ভজন গানে ব্যাপৃত থাকে, আপনার করুণা যেন এই সংসারের দুঃখ যন্ত্রণার হাত থেকে আমায় রক্ষা করে, আপনার নাম নিরন্তর জপ করে যেন আমি সুখী হতে পারি। বাবার উদি ও আশীর্বাদ পেয়ে তিনি বন্ধুসহ ঘরে প্রত্যাবর্তন করলেন। সারাটি পথ অতিরিষ্ট চিত্তে পরম সন্তোষে বাবার নামগান করতে করতে পরবর্তী সারা জীবন তিনি বাবার একনিষ্ঠ ভক্ত হিসেবে কাটিয়েছেন। শিরডিতে কোনো পরিচিত লোক এলেই তার মারফত বাবার জন্য ফুলের মালা, কর্পূর ও দক্ষিণা তিনি সবসময় পাঠিয়ে দিতেন। এবার আসা যাক বরহানপুরের এক মহিলা প্রসঙ্গে। বরহানপুরের এক মহিলা স্বপ্ন দেখলেন সাই বাবা তার দুয়ারে এসে খিচুড়ি ভিক্ষা করছেন। জেগে উঠে দেখলেন তার দরজায় কেউই নেই। তবু এই স্বপ্ন দেখে খুব খুশি হয়ে তিনি সকলকেই সে কথা বললেন, স্বামীকেও বললেন। স্বামী কাজ করতেন পোস্টাল ডিপার্টমেন্টে। যখন আকোলায় তিনি বদলি হলেন তখন এই ভক্ত দম্পতি শিরডিতে যাওয়া স্থির করলেন। তারপর এক সুবিধামতো দিনে তারা রওনা হলেন। পথে গোমতী তীর্থ দর্শন করে শিরডিতে পৌঁছলেন। সেখানে দুমাস থাকলেন। প্রতিদিন মসজিদে গিয়ে বাবার পুজো করে
খুব আনন্দে দিন কাটাতে লাগলেন। তারা এসেছিলেন বাবাকে খিচুড়ি নৈবেদ্য দিতে, কিন্তু প্রথম 14 দিন যে কোনো কারণেই হোক নৈবেদ্য দেয়া গেল না। এই দীর্ঘসূত্রতা ভদ্রমহিলার মোটেই পছন্দ হচ্ছিল না। তারপর 15 দিনের দিন তিনি খিচুড়ি নিয়ে দুপুরবেলা মসজিদে এলেন। এসে দেখলেন বাবা ও অন্যান্য সকলেই খেতে বসেছেন এবং পর্দা ফেলা রয়েছে। সেটি তুলে কারো ভিতরে ঢোকার সাহস ছিল না, কিন্তু তার আর তর সইল না। তিনি পর্দা ঠেলে ভিতরে ঢুকলেন। বিস্ময়ের কথা এই যে বাবা যেন সেদিন খিচুড়ি খাওয়ার জন্যই উদগ্রীব ছিলেন। মহিলা থালা নিয়ে ঢুকতেই বাবা খুব খুশি হয়ে প্রথমেই খিচুড়ি খেতে শুরু করলেন। বাবার এই আগ্রহ দেখে প্রত্যেকেই অবাক হয়ে গেলেন এবং যারাই খিচুড়ি খাওয়ার নেপথ্যের কাহিনী শুনেছিলেন, এই ঘটনা প্রত্যক্ষ করে ভক্তদের প্রতি বাবার অত্যদ্ভুত প্রেম সম্বন্ধে তারা নিঃসন্দেহ হলেন। এবার আসা যাক মেঘার কাহিনীতে। এখন আমরা বলবো আরও বড় এক চড়াইয়ের কাহিনী। বিরমগাঁওয়ের মেঘা ছিলেন রায়বাহাদুর এইচবির সাথের একজন সরল নিরক্ষর ব্রাহ্মণ পাচক। মেঘা শিবের উপাসক ছিলেন এবং সবসময় 5 অক্ষরের মন্ত্র জপ করতেন, নমঃ শিবায়। তিনি না জানতেন সন্ধ্যাহ্নিক, না তার গায়ত্রী মন্ত্র। রায়বাহাদুর নিজেই উৎসাহিত হয়ে তাকে সন্ধ্যা ও গায়ত্রী মন্ত্র শিখিয়েছিলেন। সাথে সাহেব তাকে বলেছিলেন যে শিরডির সাই বাবা সাক্ষাৎ শিবের অবতার এবং তার শিরডি যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন। ব্রোয়াজ স্টেশনে গিয়ে মেঘা জানতে পারলেন যে সাই বাবা মুসলমান। তার সরল গোড়া হিন্দু মন মুসলমানের পদতলে প্রণাম করতে বড় বিব্রত বোধ করল। তিনি মালিককে অনুরোধ করলেন যেন তাকে সেখানে পাঠানো না হয়। মালিক কিন্তু তাকে যাবার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন এবং শিরডিতে সাথে সাহেবের শ্বশুরমশাই গণেশ দামোদর ওরফে দাদা কেলকারকে একটি পরিচয়পত্র লিখে দিতে অনুরোধ করলেন, যাতে সাই বাবার সঙ্গে মেঘার পরিচয় করিয়ে দেয়া হয়। তারপর যখন শিরডিতে পৌঁছে মেঘা মসজিদে গেলেন, তখন বাবাকে দেখা গেল খুব রাগান্বিত। তিনি মেঘাকে ভিতরে ঢুকতে দিলেন না, চিৎকার করে বললেন, লাথি মেরে দূর করো ওই পাজি বদমাশকে। তারপর মেঘাকে বললেন, তুমি উঁচু জাতের ব্রাহ্মণ আর আমি নীচ মুসলমান, এখানে এলে তোমার জাত যাবে, তাই দূর হও এখান থেকে। এই কথা শুনে মেঘার সারা শরীর কাঁপতে লাগল। তিনি ভাবতে লাগলেন কেমন করে বাবা তার মনের খবর পেলেন। কয়েকটি দিন শিরডিতে থেকে সাধ্যমতো বাবার সেবা করলেন, কিন্তু সন্দেহ তার গেল না। ঘরে ফিরে গেলেন এবং তারপর প্রায় 1.5 বছর ত্র্যম্বকে গিয়ে থাকলেন। এরপর আবার তিনি শিরডিতে ফিরে এলেন। এই সময় দাদা কেলকারের মধ্যস্থতায় তাকে মসজিদে ঢুকতে দেয়া হলো এবং তিনি শিরডিতে থাকতে পেলেন। মেঘাকে বাবা কোনো মৌখিক উপদেশ নির্দেশ দিয়ে সাহায্য করেননি, তিনি সে কাজ করেছিলেন ভিতর থেকে হৃদয়ের মধ্যে। ফলে মেঘার বহু পরিবর্তন ঘটেছিল এবং তিনি উপকৃত হয়েছিলেন। তারপর থেকে মেঘা বাবাকে শিবের অবতার রূপে গণ্য করতে শুরু করেন। শিবের পূজায় বেলপাতার দরকার হয়, সেজন্য মাইলের পর মাইল প্রতিদিন ঘুরে ঘুরে মেঘা বেলপাতা সংগ্রহ করতেন তার নিজের শিবের অর্থাৎ সাই বাবার পূজার জন্য। তার দৈনিক কর্মসূচি ছিল প্রথমে গ্রামের সব দেবতাকে পূজা করা, এরপর কিছুক্ষণ বাবার পদসেবা করে বাবার পাদদক পান করা। একবার এমনি হয়েছিল, মন্দিরের দরজা বন্ধ থাকায় ভগবান খান্ডবার পূজা না করেই তিনি মসজিদে এসেছিলেন। বাবা সেদিন তার পূজা নিলেনই না, দরজা এখন খুলেছে, এই কথা জানিয়ে তিনি আবার মেঘাকে মন্দিরে পাঠালেন। মেঘা গিয়ে দেখলেন দরজা খোলা হয়েছে। তখন দেবতাকে পূজা নিবেদন করে নিত্যকার মতো বাবার কাছে ফিরে এলেন। এবার আসা যাক মেঘার গঙ্গা স্নানের প্রসঙ্গে। একবার মকর সংক্রান্তির দিনে মেঘার ইচ্ছা হলো বাবাকে চন্দন মাখিয়ে গঙ্গা জলে স্নান করাবেন। প্রথমে বাবা এইসব হাঙ্গামা সহ্য করতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু মেঘার বারবার অনুরোধে তিনি সম্মত হন। গোমতী নদী থেকে সেই জল আনতে যাতায়াতে
আট ক্রোশ মেঘাকে হাঁটতে হল। দুপুরবেলা স্নানের জন্য অন্য সব ব্যবস্থা করে বাবাকে তিনি প্রস্তুত হতে বললেন। বাবা আবার মেঘাকে জানালেন যে ফকির হিসেবে গঙ্গাজলে স্নান করে তার কোনো লাভই নেই, সেজন্যই স্নান থেকে তাকে রেহাই দেয়া হোক। কিন্তু মেঘা সেসব কথা শুনতে রাজি নন। তিনি জানেন গঙ্গাজলে স্নান করতে শিব ভালোবাসেন, সেজন্য অমন শুভ দিনে তার শিবকে অর্থাৎ বাবাকে গঙ্গাজলে স্নান করাতেই হবে। অগত্যা বাবা রাজি হয়ে নেমে এলেন। পাটাতনের উপর বসে মাথাটি এগিয়ে দিয়ে বললেন, ওহে মেঘা, একটু অনুগ্রহ করো, মাথাটাই শরীরের সর্বপ্রধান অঙ্গ, তাই শুধু ওইটুকুর উপর জল ঢালো, তাহলে পুরো স্নান হলো। ঠিক আছে, এই বলে মেঘা পাত্রটি উঠিয়ে নিয়ে মাথায় জল ঢালতে শুরু করলেন। কিন্তু ঢালতে গিয়ে তিনি এমনি প্রেমানন্দে আত্মহারা হয়ে গেলেন যে হরগঙ্গে বলে চিৎকার করে সমস্ত পাত্রটি বাবার গায়ে উপুর করে দিলেন। শূন্য পাত্রটি এক পাশে রেখে বাবার দিকে তাকিয়ে দেখলেন, আশ্চর্য কাণ্ড, বাবার মাথাটি শুধু ভেজা, বাকি শরীরটা সম্পূর্ণ শুকনো। এবার আসা যাক ত্রিশূল ও পিণ্ডি প্রসঙ্গে। মেঘা বাবাকে পুজো করতেন দুটি জায়গায়। মসজিদে সশরীরে বাবাকে পুজো করতেন এবং ওয়ারাতে ফিরে নানা সাহেব চন্দরকারের দেওয়া বাবার বড় ছবি পূজা করতেন। এই রকম একটি বছর করেছিলেন। তারপর তার ভক্তি বিশ্বাস দৃঢ় করার জন্য বাবা তাকে দর্শন দেন। একদিন খুব ভোরবেলা মেঘা জাগ্রত অবস্থায় তখনও চোখ বুজে শুয়ে আছেন, এমন সময় বাবার মূর্তি পরিষ্কার দেখতে পেলেন। মেঘা জেগে আছেন জেনেই বাবা কিছু অক্ষত অর্থাৎ কুমকুম মিশ্রিত চাল ছড়িয়ে দিয়ে বললেন, মেঘা, একটা ত্রিশূল আঁকো। বাবার গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি তাকালেন মেঘা, কিন্তু বাবাকে দেখতে পেলেন না, শুধু চাল এখানে ওখানে ছড়ানো আছে দেখা গেল। তখন বাবার কাছে গিয়ে দর্শনের কথা জানালেন এবং ত্রিশূল আঁকার অনুমতি চাইলেন। বাবা বললেন, তোমাকে যে ত্রিশূল আঁকতে বললাম সে কথা কি তুমি শুনতে পাওনি? ওটা কোনো দর্শন নয়, ওটা আমার প্রত্যক্ষ আদেশ, আমার কথা কখনো ফাঁকা হয় না, সবসময় তা গভীর অর্থে পরিপূর্ণ থাকে। মেঘা বললেন, আমার মনে হলো আপনি আমায় জাগিয়ে তুললেন, কিন্তু সব দরজা বন্ধ ছিল, তাই ভাবলাম বোধহয় দর্শন পেয়েছি। বাবা উত্তর দিলেন, ঘরে ঢোকার জন্য আমার দরজার দরকার হয় না, আমার আকারও নেই বিস্তারও নেই, আমি সব সময় সব জায়গায় থাকি, যে আমায় বিশ্বাস করে ও আমাতে লীন হয়, তার কাজ আমি নেপথ্যে থেকে চালনা করি। মেঘা ওয়ারাতে ফিরে এলেন এবং বাবার ছবির কাছে দেয়ালের উপর একটি লাল ত্রিশূল আঁকলেন। পরদিন এক রামদাসী ভক্ত পুনা থেকে এলেন, বাবাকে প্রণাম করে একটি পিণ্ডি অর্থাৎ শিবের মূর্তি তাকে দিলেন। এমন সময় মেঘা সেখানে উপস্থিত হলেন। বাবা তাকে বলেন, দেখো শঙ্কর এসে গেছেন, এখন তার সেবা যত্ন করো। মেঘা সবিস্ময়ে দেখলেন ত্রিশূলের সঙ্গে সঙ্গে শিবের মূর্তিও উপস্থিত হয়েছে। আবার ওদিকে ওয়ারাতে কাকা সাহেব দীক্ষিত স্নান করে মাথায় তোয়ালে জড়িয়ে দাঁড়িয়েছিলেন এবং বাবাকে স্মরণ করছিলেন। এমন সময় মানুষ চোখে দেখতে পেলেন একটি শিবমূর্তি। এই নিয়ে যখন তিনি নানা চিন্তা করছেন তখন মেঘা এসে বাবার দেয়া শিবমূর্তিটি তাকে দেখালেন। দীক্ষিত দেখে খুশি হলেন যে কয়েক মিনিট আগে তার দেখা মূর্তির সঙ্গে এটি সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। ত্রিশূল আকার কয়েকদিনের মধ্যেই মেঘা যে বড় ছবিটির পূজা করে আসছিলেন তারই কাছে বাবা এই শিবমূর্তি প্রতিষ্ঠা করে দিলেন। শিবের উপাসনা মেঘার কাছে অত্যন্ত প্রিয় ছিল, তাই ত্রিশূল আকার ব্যবস্থা করে এবং শিবমূর্তি প্রতিষ্ঠা করে মেঘার ভক্তি বিশ্বাসকে বাবা সুদৃঢ় করে তুললেন। এমনিভাবে বহু বছর ধরে বাবার সেবা ও প্রতিদিন নিয়মিতভাবে দুপুরে ও সন্ধ্যায় নিত্য পূজা ও আরতি করার পর 1912 সালে মেঘা লোকান্তর গমন করেন।
মৃতদেহের উপর বাবা তার হাতখানি বুলিয়ে বলেছিলেন, এ ছিল আমার একজন সত্যিকারের ভক্ত। বাবা আদেশ দিলেন যে সাই বাবার নিজের খরচে মেঘা শ্রাদ্ধের সময় ব্রাহ্মণ ভোজন হবে। কাকা সাহেব দীক্ষিত এই আদেশ পালন করেছিলেন। এইখানেই শেষ হল আমাদের আজকে শ্রী সাই সচ্চরিত স্বাধ্যায়ের 28তম অধ্যায়ের স্বাধ্যায়। ওম শ্রী সাই বাবায় নমঃ। শান্তি শান্তি শান্তিহি।